হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা এখন দেখছেন শর্মি ইজি রেসিপি, সঙ্গে আছে আমি শর্মিলা। আর আজকের ইজি রেসিপিতে আছে নতুন একটি ফল, এই যে দেখুন এটা হচ্ছে পাহাড়ি ফল যেটাকে বলে স্কোয়াশ। তো আমাদের এখান থেকে একজন দার্জিলিংয়ে বেড়াতে গিয়েছিল, সে এনে দিয়েছে। তো আজকের এই ফলেরই ভিডিও করে আপনাদেরকে দেখাবো, চলুন দেখে নেওয়া যাক। এর গায়ে যে কাঁটা কাঁটা আছে এটাকে ভালো করে প্রথমে আমি ছাড়িয়ে নেব, দুদিকে এরকম কেটে দিচ্ছি প্রথমে, তারপরে একটু মোটা করে ছড়াবো। গায়ে কাঁটা কাঁটা হলেও হাতে কিন্তু ফুটে যাচ্ছে না। ছাড়ানোর পরে মাঝখান থেকে এইভাবে একটু কেটে নেব, এই যে আটিটা আছে এইটাকে ফেলে দিতে হবে। এই দেখুন এই যে আটিটা, এটাকে এই ফেলে দিলাম, আর কিছু ফেলার নেই। এবারে এক সাইড থেকে ঠিক এইভাবে কেটে নেব, মেয়ে পোস্তর মতো যেরকম আলু কাটে ঠিক সেইভাবে এই সাইড থেকে এইভাবে এরকম ভাবে কেটে নেব। একটাকে কেটে নিয়েছি, আরও একটিকেও কেটে দেখাচ্ছি, এই যে দেখুন। এই যে দানাটাকে এটাকে ফেলে দেব, এইভাবে প্রত্যেকটা আমি কেটে নেব। এই কাটা হয়ে গিয়েছে, এবারে আমি রান্নাটা তৈরি করে নেব। আমি ইন্ডাকশনটাকে অন করে দিয়েছি, এবারে আমি সর্ষের তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে এলে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা চিড়ে, আর ফোড়নের জন্য আমি দিচ্ছি বিউলির ডাল। চানা ডাল দিচ্ছি, সর্ষে, এগুলো একটু হালকা কালার চলে এলেই দিয়ে দেব টমেটো। আপনারা এখানে ফোড়নে এগুলো না দিয়ে শুধু জিরে দিলেও হবে, মানে সাদা জিরে দিয়ে করলেও হবে, কিন্তু এখানে আমি বিউলির ডাল আর ছোলার ডালটা দিলাম, এতে কিন্তু হালকা একটা আলাদা সেল আসবে। সব কিছু হালকা ভাজা ভাজা হয়ে গিয়েছে, এবার আমি দিয়ে দেব কুচনো টমেটো। দিয়ে দিচ্ছি কারি পাতা, কারি পাতাটা প্রথমে আমি দিতে পারতাম, কিন্তু প্রথমে অনেক রকমের ফোড়ন দিয়েছিলাম, কারি পাতাটা যদি আগে দিতাম তাহলে একটু পুড়ে পুড়ে যেত। টমেটোটা হালকা একটু ভাজা করে নিয়েছি, এবারে আমি দিয়ে দেব আদা বাটা। সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, আর খুব সুন্দর সেন্ট আসছে সব কিছু মিলিয়ে। এবার আমি দিয়ে দিচ্ছি স্কোয়াশ, মশলাটা আমাদের পুরোপুরিভাবে রেডি হয়ে গিয়েছে। এখানে আমি অনেকটাই একসঙ্গে করে নিয়েছি, কারণ আমি দুটো রেসিপি করে আপনাদেরকে দেখাবো, একটা নিরামিষ করে দেখাবো আর একটা ডিম দিয়ে তৈরি করে দেখাবো। আমি প্রথমে নিরামিষটা করে নিয়ে তুলে নেব, তারপরে ডিমটা ভেজে দিয়ে আরেকটা করব। খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি, এবার এটাকে আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 2 মিনিট পর ঢাকাটা খুলে একটু নাড়িয়ে চাড়িয়ে দেব, আর কিছু মশলা এখানে অ্যাড করব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দেব 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো। এবারে সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেব।
দু মিনিটের জন্য এটাকে আমি ঢাকা দিয়ে হতে দেবো স্লোতে রেখে। দু মিনিট পর ঢাকাটা খুলে হালকা করে নাড়িয়ে চাড়িয়ে আমি এখানে জল দিয়ে দেব। এটা নিরামিষ করছি, আমি এখানে সর্ষে পোস্ত আর একটা কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেটা আমি দু চামচ দিয়ে দিচ্ছি। দিয়ে হালকা করে নাড়িয়ে চাড়িয়েই জল ঢেলে দেব। পুরোপুরি সর্ষেটাকে এখানে আমি কষবো না। এবার আমি এটাখানে জল দিয়ে দেব। এটা হলো নিরামিষ সর্ষে পোস্ত স্কোয়াশ। এটা আমার পুরোপুরি সিদ্ধ হয়েই এসেছে। এটা অনেকটা পেঁপে বা লাউয়ের মতনই টেস্ট খেতে লাগে, ঠিক ওইভাবে রান্না করলেও ভালো লাগে। পেঁপে বা লাউ আমরা যেভাবে করে থাকি, নামানোর আগে দিয়ে দিচ্ছি এক চামচ জিরের গুঁড়ো, আর দিয়ে দেবো চিনি, কারণ এটা পাহাড়ি সবজি একটু খসখসের মতন হয়। এক চামচ চিনি দিলে টেস্টটা খুব ভালোই আসবে। হালকা করে নাড়িয়ে চাড়িয়ে একটু ফুটিয়ে নিয়ে এটাকে আমি নামিয়ে নেবো, তাহলেই আমার রেডি হয়ে যাবে স্কোয়াশের সর্ষে পোস্ত। একদমই নতুন ফল, আপনারা এই নতুন ফলটাকে কিনে আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে।